হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আসুন ভালো আসুন, সুস্থ আসুন, আমরা সবাই ভালো আছি। এই তো আজকে বিকালে একটা ব্লগ শুরু করছি, আর আমার ব্লগটা দেখার শুরুতে একটা লাইক দিবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। এই তো দেখতে পারা, এখানের মধ্যে ব্রকলি লইছি আর খারট মিক্স সবজি বানাইমো আজকে। এখানেও গ্রিন পেপার, টমেটো আর সবজিটা আমি বড় আইসা কিংফ্রন্তি বানাইমো। দেখতে পারা কিংফ্রন্টটাও রেডি করে লিছি, আর এখানের মধ্যে অনিয়নটাও রেডি করে লিছি, আর ফ্রোজেন রসুন রেডি করছি, আর সবজির মধ্যে লাইম দিমু, খাসামরিচ দিমু, আর একটা নাগামরিচ দিমু রেড কালার। দেখতে পারা কাঠরি রাখি লিছি। এই তো আমার সাথে থাকা, আশা করি আপনারা এনজয় করবা আজকের ব্লগটা। আর এই তো যারা লাইক দিছো না, প্লিজ শুরুতে একটা লাইক দিলাইবা। এই তো দেখতে পারা পরিমাণ মতো তেল দিলাইছি, আর এখানে দেখতে পারা ফ্রোজেন রসুন দিছি, আর ফ্রোজেন রসুন দিয়া মেল্ট হওয়ার সাথে সাথে অনিয়ন দিমু, আর ব্রকলি দিয়া বড় এইসা দিয়া কিংফ্রন দিয়া খাইতে কিন্তু অনেক হেয়ামি লাগে। যদি না খাইয়া থাকেন রেসিপিটা ট্রাই করবা, যারা খাইছেন তারা তো অলরেডি জানবা এই রেসিপিটা কত ইয়ামি। আমার বাসার মধ্যে রিয়ানায় অনেক বেশি লাইক করই, আর রিজনে তারা কিংফ্রন দিয়ে ব্রকলি। বাচ্চারা তো ব্রকলি আসলে সবজি বাচ্চারা বেশ খাইতে চাই না, এই যে কিংফ্রন দিয়ে কুক করলে আর কি তারা একটু লাইক করই। দেখতে পারা কেনার মধ্যে টু অনিয়ন কাট করে রেডি করে রাখি দিছি, আর মিডিয়াম সাইজের অনিয়ন আছে। আর এখানে এইসা কিন্তু হাফ কেজি কেনেকৈ যাম আশা তো চামটান কেউ কেউ কইন একটু আইডিয়া দিবা লাগে। দুইটা অনিয়নের মধ্যে কতখান এইসা কিংবা মাংস সবসময় খাওয়া কেটা খাওয়াটাকে খেয়ালও করি না, পরিমাণটা কই না, আর পরিমাণটা আসলে চোখে দেখে আইডিয়া করতে সবসময় কইয়া খাওয়া যায় না, বোঝানো যায় না, কইয়া বোঝানো যায় হার্ড হয়। আর এই তো দেখতে পারা অনিয়নটা একদম ব্রাউন করে নিবো, আর এই রেসিপিটা খুবই চটপট কুইক করে করা যায়, রান্না খুবই ইজি, এই কুকটা বেশি হার্ড লাগে না আমার কাছে। ব্রকলি দিয়ে আইসা সাথে থাকা। এই তো দেখতে পারা অনিয়নটা একদম ব্রাউন হয়েছে না, একটু কম হয়েছে, আমি এখন মশলা আর করবো করতে করতে ব্রাউন হয়ে যাব। আর এখানের মধ্যে আসলে মিক্স খেতার মধ্যে বেশি খেতা লাগে না সবজির মধ্যে, এখানে মিক্স পাউডার দিছি যেহেতু ব্রকলি দিই এই প্যাকিং ফ্রমটা করবো, একটু বেশি মশলা লাগতো না। এখানের মধ্যে আমি মরিচ দিলাম, একবারে টু স্পুন না, ওয়ান অ্যান্ড হাফ স্পুনের মতো দিছি। আর এখানের মধ্যে আমি হলুদ দিলাম ওয়ান স্পুন, আর একটা ধনিয়া দিলাম দেখতে পাচ্ছা ওয়ান স্পুন পরিমাণ, আসলে আগে গরম মশলা দিছি মরিচটা করতাম গরম মশলা মনে করি, এইটার মধ্যে একটু গরম মশলা দিলে আরো ভালো লাগে কিন্তু মধ্যে। আর এখন দিলাম মরিচ, অনিয়নটার সাথে মশলার বালাটি কিনে কষাইবো, আর মশলাটা যত বেশি কষাইবা আর এই সার কারিটা অত বেশি মজা হইব। এটা আমি হাফ কাপ পরিমাণে একটু ওয়াটার দিলাম, বেশি দিতাম না। এখন আমি 5 মিনিটের মতো অনিয়নটার বালাটি কিনে কষাইবো। এখন এই তো দেখতে পারা এখানের মধ্যে অনিয়নটা কষানি ফিনিশ হয়ে গেছে কি, আর এখন আমি এখানের মধ্যে খারটটাকে সবজি দিলাম। আমরা বাসার মধ্যে সবজি দেওয়া খুবই পছন্দ করি, আর এখন আমি খারটটারে মশলার সাথে বালাটি কেনে 5 মিনিটের মতো কষাইমু।
Thank you everyone. Ronek apura bhai era youtuber apura bhai era amar video re share hoira den. Big thank you apnara re amare eto sundor hoira nice hoira support korar lagi. Ar ibhabe asha kori sob shomoy support korba. Ar like na deya thakle please ekta like dilaiba. এইতো দেখতে পড়রা কারটার বালাটিকে নে কুক করছি একটু কুক না করলে তো বালা লাগতো না আর এখানে এই সাগুলা সবগুলা এই সারে সুন্দর করে ধুইয়া কষ্ট করে ক্লিন করে রাখলিছি এখন আমি এই সাটা আড় করলাম দেখতে পড়রা আর এই সাটার নিচে উপরে সুন্দর করে মিক্স করে দিমু Mix it at the 2-3 minutes and cook for a broccoli at her moon. I can almost the death of a rat has a moris. I mean, I'm a 40 man motta has a moris at a nagamoris at her sea. I can a death of a lime. I make an old lime. I mean, I'm a 40 man motta at her sea. 2 pieces of cake. 2 pieces dress to the soda with a 4 piece manaya for sea. I wish a bashat lime tahle, carried mud the diba. Lime flavor, carita, really tasty banai. It is into shop jib, carimoderta tips, lime dewa, Zara Zano in Tarato Dain, Zara Daina, please dea, Hayada Hanjano, could be tasty oi, Ekano dekta para broccoli, shop broccoli, the shundahori cut for yami, Pedahoya Akilisi, Washoya Akilisi, Arahonami broccoli tawad horam. মধ্যে সবটাকে বেস্ট ফ্লেভার আইবো ইকানো টমেটো রেড পেপার গ্রিন পেপার এগুলো অ্যাড করলে আরো বেশি টমেটো কেন 2 করছি গ্রিন পেপার 1 আর রেড পেপার হাফ করছি রেড পেপার বেশি আছেন না বাসাত আর এখন আমি 5 মিনিট 5 থেকে 7 মিনিটের মতো সুন্দর হইরা সব ভেজিটেবলের সাথে এইসার সাথে পালাটিকে নে খোসাই লিমু দেখতে পড়রা অবশ্য পালাটিকে নে নিচে উঠতে কইরা পালাটিকে নে সুন্দর হইরা হইরা দিলে বালায় খেতে হইব মশলাটা ডুববো ব্রোকলি Aisa, yeh pura shop jinish tau ni sufra hoira balai den janu. Aito dekhta parra, ami water loisi ek glass pori mane water add hormu. Shop jigula cook hoyjibo, aisa to cook hoyjibo dekhta parra. Nara jodi beshi bala fajna, ei shop jeta ektu jul jul khaite ki really tasty lage. আমি তো প্রায় বানাই ভাবলাম একদিন আপনাদের সাথে শেয়ার করি সব সময় ফুল রেসিপি শেয়ার করা যায় না তো ভাবলাম ফুল রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে লবণটা অবশ্য খেতে হয় আর চেক করে নিবা এত দেখতে পড়রা ব্রোকলি উইথ এইসা কিং ফ্রম দি হর্সি আর দেখতে পড়রা একটু জুল দিছি আর
জুল দিলে কি ভাবে কারির মতো আর খুবই টেস্টি লাগে ভাবে আমি প্রায়ও করি বাসার মধ্যে আর এখন জাস্ট একদম রেডি হয়ে গেছে কি আর আমি এখানের মধ্যে জাস্ট করিয়েন্ডার পাতাটা অ্যাড করব ফ্রোজেন ডিপার করিয়েন্ডার পাতা আমি উইক ওয়ান টাইম বানি বেশি মানে কি থাকে না উইক ওয়ান টাইম শপিং করি পালা ফ্রোজেন হয়ে রাখিলাই আর ফ্রোজেন হয়ে রাখলে কি সে মাঝে মধ্যে দিলাইলা জটফট করি কারিটা রেডি হয়ে যায় আর এভাবে যারা খাইন তারা তো জানা যারা খাইন না প্লিজ ট্রাই করেন যেন রিয়েলি ইয়ামি এই কারিটা আর আমার ভিডিওটা যারা শুভ চৌধুরীর পেজ থাকে দেখবা প্লিজ ভিডিওটা লাইক করবা পেজটা ফলো করে দিবা আর যারা লাইক করেন ফলো হইরা দেন শেয়ার হইরা দেন বিগ থ্যাংক ইউ আপনারারে এই তো কারিগুলো আজকে কেতা কেতা কি হোমের মধ্যে কারি কিংবা কেতা করলাম এগুলো শেয়ার করবো এই তো কারিটা শেয়ার করলাম আর মেয়েরা বাসার মধ্যে মেহেন্দি ফিন্ডা একটু শেয়ার করবো সাথে তখন যেন ফুল ভিডিও ওয়াচ করেন জানো আর কারিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট হয়ে জানাই জানো এইতো আমার বড় মেয়ে মেহেন্দি ফিন্ডা ভাবলাম একটু শেয়ার করি অনেক সুন্দর ডিজাইন খুব নাইস ডিজাইন তো মেহেন্দি ফিনছেন ভেরি নাইস হয়েছে রিয়ানা নাইস হয়েছে নি গম্মু রিয়ানা অনেক ভালো পাইছেন সো কুল হয়েছে দেখেছেন আটটা হলো সাইন বিতে দিবেন চুনি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা কি লাগছে মেহেন্দি ফিন্দা হ্যালো রিয়ানা এভরিওয়ান দে সালাম দেওতে কেটা কর রাইতে তুমি এখন ওয়্যারিং মেন্টি কেভিন দেইরা আপি তারা এক বইন আর বইন দে মেন্টি ভিন দেইরা দেখতে পারলা আমার মেয়ে ফিন দেই দিছেন বড় মেয়ে ছোট মেয়ে রে খুব সুন্দর হইছে আপনারা কাছে কিলা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা রিয়ানা রাতের মেহেন্দি কিলা হইল সিম্পল ডিজাইন বা সুন্দর আছে রিয়ানা সুন্দর লাগছে নাকি তোমার আম্মু ভালো পাও নি মেহেন্দি ভিনতে সাউতে উম দিয়ে মোর ভাই এই তো রিয়ানা মেহেন্দি ভিনরা আর ভাবলাম একটু রেকর্ড করি নেই রিয়ানা কিরকম করি মেহেন্দি ভিনরা Say bye everyone. Bye everyone.